আসসালামু আলাইকুম এসএফ মিডিয়া চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যেসব প্রবাসীরা জেন কার্ড ইউজ করেন বা জেন সিম কার্ড ইউজ করেন, অনেক সব সময় আপনাদেরকে দেখা যায় যে জেন যখন নাকি আপনি কার্ড রিচার্জ করবেন তখন কোড নাম্বার ডায়াল করে কার্ডটা রিচার্জ করে নিতে হয়। অনেকে দেখা যায় যে সঠিকভাবে করতে পারেন বা সমস্যা হয়, সেই ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যদি আপনি জেন বা হারানের যে জেন অ্যাপ্লিকেশনটি আছে বা জেইন অ্যাপসটি আছে এটি ইউজ করে ব্যবহার করে অতি সহজে আপনি আপনার কার্ডটি রিচার্জ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কোনো কোড নাম্বার ডায়াল করতে হবে না, এবং সে কীভাবে করবেন সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। এতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে উৎসাহী হব। তো এখন আমি শুরু করলাম। প্রথমে জেন যে অ্যাপসটি এটা আপনার প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন, এবং অনেক যারা না জানেন তারা কীভাবে জেন অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন আমার চ্যানেলে গিয়ে আপনি এরকম অনেক দুই একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন এবং তারা কীভাবে আপনি কোড নাম্বার ডায়াল করা ছাড়াই জেন কার্ডটা রিচার্জ করে নিতে পারবেন সেই পদ্ধতিটাই আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আমার জেন অ্যাপসটি লগ ইন করলাম। লগ ইন করার পর নিচে একটা অপশন আছে থ্রি ডিট মেনু, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, সেটা হলো গিয়ে রিচার্জ সার্ভিস। রিচার্জ সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। একটু পর এখানে আমার মাই নাম্বার শো করবে বা এখানে যে আমার নাম্বারটা শো করবে। এখন আমি কীভাবে রিচার্জটা করব, তো এখানে একটা অপশন আছে রিচার্জ, আর এখানে একটা অপশন আছে ভাউচার। যেহেতু আমি কার্ডটা রিচার্জ করবো এখন ভাউচারে ক্লিক করব। ভাউচারে ক্লিক করার পর এখানে আমার নাম্বারটা সিলেক্ট করা আছে। এখন আমি যে আমার যে কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা 12 সংখ্যা বা 13 সংখ্যা 14 সংখ্যা যাই থাকে এখানে ক্লিক করব, এখানে বসিয়ে দিব। বসিয়ে দিব এবং এভাবে 1 2 3 4 বা এরকম যে সম্পূর্ণ যে নাম্বারটা আছে এভাবে নাম্বারটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে নাম্বারটা যদি আপনার সঠিক হয় তাহলে এখানে রিচার্জে ক্লিক করে সাথে সাথে ক্লিক করলে আপনার সেই নাম এই নাম্বারটি বা ব্রাউজার রিচার্জ হয়ে যাবে। এবং যদি আপনি ইচ্ছা করলে যদি মনে করেন যে আপনার এই অ্যাপস দিয়ে বা আমি আর অন্য কারোর নাম্বার রিচার্জ করতে চান তাও করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে আপনি মাই নাম্বারে ক্লিক করবেন। মাই নাম্বারে ক্লিক করে এখানে নিচে একটা অপশন আছে আধার নাম্বারে, আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম সিস্টেমে আপনি এখানে সেই কার্ডের যে পিন নাম্বারটা এখানে বসিয়ে রিচার্জে ক্লিক করলে সাথে সাথে ওই ব্যক্তি কার্ডটি রিচার্জ হয়ে যাবে।